ওকে তো সামনে আমি ওয়ান টাপে শট ভাই সব ওয়ান টাপে শট এখানে গিয়েছিল আটটা সেখানে ও বসে পুরো দুটো ওয়ান টাপে শট আর সেখানে ও বসে পুরো তিনটায় ওয়ান টাপে শট আর একটা সেখানে তো চল এটাকে মারার চেষ্টা করব ও বসে পুরো চারটায় হেডশট লেডিস এন্ড জেন্টলম্যান বয়েজ এন্ড গার্লস কি আমার সাথে তোমরা নাকি চাইছি তোমাদের সাথে এন্ড কি অবস্থা তোমাদের সবার সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্স বাই গেমিং সো গাইস আজকে ভিডিওতে যাস আমরা কত হলো ডিজার্ট ইয়াদে পারফেক্ট হেডশট মারার কিছু টিপস নিয়ে ঠিক আছে তো ভাই আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণটা হচ্ছে ভাই আজকে ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তুমি ডিজার্ট ইয়াদে একদম কিন্তু শর্ট রেঞ্জ থেকে তারপর কিন্তু একদম লং রেঞ্জ থেকে ইজিলি কিন্তু হেডশট মারতে পারো তো এখানে সবার ফার্স্ট আমি কথা বলছি তোমাদের শর্ট রেঞ্জ নিয়ে ঠিক আছে মানে এখানে ডিজার্ট ইয়াদে ওয়ান টাপ হেডশট মারার ক্ষেত্রে তোমাদের শর্ট রেঞ্জ থেকে তোমরা কিভাবে মারবে এটা নিয়ে জাস্ট আমি কথা বলছি ওখানে দেখো তোমরা যেহেতু এখানে শর্ট রেঞ্জ থেকে ডিজার্ট ইয়াদে ওয়ান টাপ হেডশট মারার চেষ্টা করছো সেহেতু এখানে কিন্তু তোমার অ্যাকুরেসিটা কিন্তু খুবই মানে ভালো ভালো কাজ করবে আর কি ঠিক আছে মানে শর্ট রেঞ্জ থেকে কিন্তু মানে ফ্রি ফায়ারে খুবই মানে অ্যাকুরেসিটা ভালো কাজ করে যার ফলে তুমি যদি তোমার মানে গুলিটা যদি হেডে যদি লক করতে চাও মানে এনিমির হেডে যদি তুমি মানে শর্ট রেঞ্জ থেকে যদি ডিজার্ট ইগাল দিয়ে হেডশট মারতে চাও তাহলে তোমার ড্রাগটা কিন্তু খুবই কিন্তু পাওয়ারফুল কিন্তু হতে হবে তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড তোমরা একটু করে জাস্ট একটা এনিমি দেখো আর এনিমিটাকে দেখো আমি কীভাবে হেডশটটা মারি সো বিষয়টা তোমরা সম্পূর্ণ দেখতে দেখো সেখানে দেখো এখানে দেখো একটা এনিমি আছে আর এনিমিটা দেখে আমি সবার ফার্স্ট দেখো জাম্প করলাম ঠিক আছে সো এখানে জাম্প করে আমি আমার এইমটা মোটামুটি একটু করে এনিমির কাছাকাছি নিয়ে গেলাম সো এখানে এইমটা কাছাকাছি নিয়ে যাওয়ার পর এখানে দেখো আমি কী করি এখানে ড্রাগটা কিন্তু আমি ঠিক এতটুকু পর্যন্ত কিন্তু মানে করেছি ঠিক আছে মানে যেহেতু এনিমিটা মনে করো শর্ট রেঞ্জ আছে আর সেহেতু মনে করো এখানে অ্যাকুরেসিটা কিন্তু খুবই ভালো কাজ করছে যার ফলে এখানে ড্রাগটা কিন্তু খুবই মানে জোরে করলাম নাহলে কিন্তু কখনো কিন্তু হেডশটটা লাগতো তবে এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের কিন্তু এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে ঠিক আছে মানে এখানে সবার ফার্স্ট তোমরা জাম্প করবে জাম্প করে তোমাদের মনে করো এইমটা তোমরা একটু ঠিক করে নেবে আর এখানে ঠিক করার পর তোমাকে সবচেয়ে মেন যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে শর্ট রেঞ্জ থেকে মনে করো একটু মানে হাই মানে হাই লেভেলের ড্র্যাগটা করে দেবে ঠিক আছে মানে হাই লেভেলের ড্র্যাগ বলতে গেলে তোমাকে মনে করো তোমার ড্র্যাগের লেন্থটা একটু মানে উপরে রাখতে হবে আর এখানে তোমাকে কিন্তু রোটেশন ড্র্যাগ কিন্তু মাস্ট কিন্তু ইউজ করতে হবে তো এখন কথা বলছি তুমি ডিজার্ট ইগাল দিয়ে কেউ মনে করো লং রেঞ্জ থেকে হেডশট মারবে ঠিক আছে সো এখানে দেখো ভাই লং রেঞ্জ থেকে হেডশট মারার ক্ষেত্রে তোমাদের মনে করো অ্যাকুরেসিটা কিন্তু মানে খুবই কিন্তু খারাপ কাজ করে ঠিক আছে মানে অ্যাকুরেসিটা কিন্তু এতটা খারাপ কাজ করে যদি তুমি একটুখানি জোরে ড্র্যাগ করো তাহলে কিন্তু তোমার এমটা এনিমিটাকে কিন্তু মানে প্রতিবারে কিন্তু হেঁটে যাবে যার ফলে আমি তোমাদেরকে বলবো তুমি লং রেঞ্জের এনিমির ক্ষেত্রে তোমার ড্র্যাগের লেন্সটা একটুখানি কমিয়ে রাখবে ঠিক আছে মানে তুমি লং রেঞ্জ থেকে মনে করো একটুখানি আস্তে ড্র্যাগ করবে আর তোমার ড্র্যাগের লেন্সটা তুমি এতটুকু পর্যন্ত রাখবে ঠিক আছে সো এতটুকু পর্যন্ত রাখবে আর তুমি লং রেঞ্জ থেকে ড্র্যাগ করার ক্ষেত্রে তুমি কিন্তু কখনোই মনে করো মানে রোটেশন ড্র্যাগটা কিন্তু ইউজ করবে ঠিক আছে মানে রোটেশন ড্র্যাগটা তো তোমরা জানো মানে ফ্যারোনটা ঘুরিয়ে ড্র্যাগ করতে হয় এটা মনে করো শুধু শর্ট রেঞ্জের জন্য মনে করো রোটেশন ড্র্যাগটা আর লং রেঞ্জ থেকে ভাই তোমরা ড্র্যাগ করবো হচ্ছে কিন্তু মানে স্ট্রেট ড্র্যাগ ঠিক আছে মানে ফ্যারোনটা যা ধরবে ধরে মনে করো সোজা সোজা উপরে ড্র্যাগটা করে তো এখানে থার্ড যে স্টেপ নিয়ে কথা বলছে সেটা হচ্ছে তোমাদের সেন্সিটিভিটি সেটিং এর উপর ঠিক আছে সো এখানে দেখো ভাই তুমি এখানে লং রেঞ্জ থেকে হেডশট মারতে চাও কিংবা শর্ট রেঞ্জ থেকে হেডশট মারতে চাও ওটা কোনো ডিপেন্ড করবে না এখানে ডিপেন্ড করবে হচ্ছে তোমার সেন্সিটিভিটি সেটিংটা কতটা ঠিক আছে তার উপর ঠিক আছে সো তোমরা পারফেক্ট সেন্সিটিভিটি সেট করার জন্য তোমরা এখানে জাস্ট মনে করো ট্রেনিং মোডে এই জায়গাটা চলে আসবে আর এখানে আসার পর এখানে অ্যাডাম যে ক্যারেক্টার দেখছো এই অ্যাডাম ক্যারেক্টার মনে করো এখানটাতে তোমরা জাস্ট প্র্যাকটিস করে করে এখান থেকে তোমরা সেন্সিটিভিটি কমিয়ে বাড়িয়ে নেবে ঠিক আছে মানে তুমি যদি লং রেঞ্জ থেকে হেডশট মারতে চাও তুমি একটুখানি লংয়ে আসবে লং এসে তুমি এখানে সেন্সিটিভিটি কমিয়ে বাড়িয়ে মনে করো তোমার নিজের মতো করে ট্রাই করবে আর যদি তুমি শর্ট রেঞ্জ থেকে প্র্যাকটিস করছো তাহলে তুমি এখান থেকে শর্ট রেঞ্জের থেকেও মানে প্র্যাকটিস করতে পারো আর এখানে সবচাইতে একটা বড় কথা হচ্ছে ভাই তুমি এখানে মনে করো প্র্যাকটিস করে ঠিক আছে মানে এখানে প্র্যাকটিস করে তুমি মনে করো তোমার সেন্সিটিভিটি সেটিং কন্ট্রোল করতে পারছো তারপর তোমার কাস্টমিটি কন্ট্রোল করতে পারছো এখানে সবচাইতে আর একটা মেন যে ব্যাপার সেটা হচ্ছে তোমার মনে করো হাতটা পুরো তুমি অ্যাডজাস্ট করে নিতে পারছো ঠিক আছে যার ফলে মনে করো তুমি মনে করো এখানে শর্ট গান তারপর ডিজার্টিক্যাল তুমি যে কোনো গান দিয়ে এখানে কিন্তু মানে পুরো মানে ওয়ান টাপের শট কিং হয়ে যাবে ঠিক আছে সো আমি তোমাকে বলবো তুমি মনে করো ট্রেন্ডিং মোডে যাওয়ার আগে আগে কমপক্ষে এখানে তুমি মনে করো এক দুদিন মনে করো প্র্যাকটিস করো তো ভাই এটাই আমার যাচ্ছিল আজকে ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা তুমি যদি এরকম যদি টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে নিলে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে থাকবো ঠিক আছে তো ভাই অবশ্যই কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু মানে সাপোর্ট করো তো ইয়ার আজকে তোমার টাটা বাই বাই